হয়তো ইতিমধ্যে গম পাইছে যে গভর্নমেন্টে আমার যোনবোর পোস্ট লওয়ার কথা আছে জুলাই মাহত 22,000 প্লাস পোস্ট সেইটো এটা অকান পিছুয়া চান্সেস আছে, হয়তো জুলাই অগস্টত ওলাব চান্সেস আছে। আর আপনাদের গম পাইছে সাগে যে 22,000 গৈ পিনে গভর্নমেন্টে ইনক্রিজ করে 25,000 করে। সো নমস্কার বন্ধুসকল, আজ একটা ভাল খবর লোক ব্লগ ভিডিওটা আরম্ভ করো। এই সব ইয়াতে গভর্নমেন্টে ক্লিয়ারলি মেনশন করেছিল যে গভর্নমেন্ট প্ল্যানস টু রিক্রুইট ওভার 22,000 জবস ইন জুলাই। সো এইটো কথা অ্যানাউন্সমেন্ট কেতিয়া করেছিল, এটা কথা অ্যানাউন্সমেন্ট কৰিছিলে, দিস ওয়াজ এনাউন্স ইন অন টিউজডে 23/5/2023। সো জুন মাহত যেতিয়া এডিআরএর অ্যাপয়েন্টমেন্ট দিছিলে সাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তেতিয়া অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিছিলে যে আমি জুলাই মাহত আকৌ পোস্ট ওলাম অ্যারাউন্ড 22,000। ফার্স্ট 22,000 বলে কোৱা নাছিলে, 10,000 বলে কৈছিলে, তাৰপিছত হেৰি করলে মানে সার্ভে এটা 22,000 বলে কলে। এতিয়া এই যে বিহু নাচনি আর ঢুলিয়াবোৰক যে 25,000 কে গোটাল যোনবোৰ দিলে, মানে সেইদিনা আপুনি চাব পাৰে ইয়াতে যে জুলাই আগস্ট ভিতৰত ওলাব 25,000 চাকৰি। সেইদিনা আকৌ পোস্টবোৰ রিভার্ট করে পিনে ইনফর্ম করলে যে জুলাই মাহত নহয়, জুলাই আগস্টর ভিতর 25,000 ভেকেন্সি ওলাব। সো 22 পৰা 3,000 প্লাস হল 25,000। এইটো দিছিল আপনি নিউজটো চাব পাৰে 1 July 5:59, মানে 6টা বাজাত নিউজ লাইভত, যোনটো আমাৰ চিএম ছাৰৰ চেনেল হয়, এইটো তাতে কলে যে 25,000 আমি মুকলি কৰি দিম আগষ্ট আৰু জুলাই মাহৰ। চ' চাওঁ বোলক ভেকেঞ্চি কি কি ওলাব, ডিটেইলছত চাওঁ। চাওক মই লিষ্টখন ওলাইছোঁ, ডিটেইলছ 10টামান ভেকেঞ্চিজ আছে। চাওক ফার্স্টত থাকিব আপনার প্রিভিয়াস ইয়ার এডিআরএ ওভারলেপিংবোর, যোনবোর ওভারলেপিং হয়েছে। ওভারলেপিং মানে কি, এটা মানুষের তিনটা দুটা চাকরিকে পাইছে, জয়েন্ট এটাতে করেছে, যোন দুটা জয়েন করা নাই বা যোন এটা জয়েন করা নাই সেইটোতে থাকিলে। সো তেনেকে 1,000 প্লাস লেপিং পোস্ট আছে। আসাম ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যোন আমার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, তাতে বহুত আছে 5,000 পোস্ট, কিন্তু ক্যানসেল হয়ে গেল। এটা আকো লিস্ট ওলাইছে যে 2,500 প্লাস পোস্ট থাকিব। আছে এডুকেশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইয়াতে অকল টিচার না থাকে, টিচার মোর হিসাবত খুব সম্ভব কম থাকিব, কারণ বহুত টিচার অলরেডি ফিল আপ করলে 10,000, 9,000, 5,000 রিসেন্টলি দিছে, টিচার বেশি নোলায়। আর জুনিয়র এসিস্ট্যান্ট, এলডিএ ক্লার্ক, এডমিনিস্ট্রেটর, এইবোর বেশি ওলাব, বহুত বৃহৎ ভেকেন্সি ওলাব, 10,000 প্লাস ভেকেন্সি। আমার হেলথ সেক্টর, আসাম হেলথ সেক্টর, তাতে অ্যারাউন্ড 600 প্লাস। হেলথ ডিপার্টমেন্ট জুনিয়র এসিস্ট্যান্ট, এলডিএ এটসেট্রা ওলাব 2,000। সেরিকালচার ভেকেন্সি ওলাব 600 প্লাস, এইটো এগ্রিকালচার ডিপার্টমেন্টরে হয়, অ্যারাউন্ড 1,600-2,000 পোস্ট ওলাব চান্সেস আছে। পিএনআরডি 1,500-1,000, পিএনআরডি মানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, 1,000 প্লাস ভেকেন্সি ওলাবার চান্সেস আছে। বিভিন্ন ধরনের গ্রেড 3 এন্ড গ্রেড 4 মিলি পিনে টোটাল ভেকেন্সি চাব পারে 22,776, গভর্নমেন্টে কৈছে 25,000। সো 25,000 কেনে ওলাব, এই যত যত মানে প্লাস সিম্বলবোর দিছো 1,000 প্লাস 2,500 প্লাস, এই প্লাস সিম্বলবোর যত যত দিছো তাত পোস্ট ইনক্রিজ হওয়া যথেষ্ট চান্স আছে। সো এইখিনিয়ে মই ইনফর্ম করিম বলে ভাবিলো, আপনাদের প্রিপারেশন করে থাকক, হয়তো জুলাই মাহত সাগে ওলালেও লাস্টর পিনে ওলাব। সো প্রিপারেশন করে থাকক আর অপেক্ষা করকসন গভর্নমেন্টে কিমানখিনি দিয়ে। এইখিনি আসলে, থ্যাংক ইউ ভেরি মাছ, হ্যাভ এ নাইস ডে।